উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজকে অত্যন্ত চৌকস জেলা প্রশাসক হিসেবে রাজশাহীর দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেলুন ফেস্টুন উড়িয়ে দেওয়া হলো এবং এখন যদি একটু পরিচিত কারোর বাসমারা তারাও বেশ উৎসাহিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান। যথেষ্টই বলেছেন যতন ভাই, আজকে ভীষণ চিন্তা এবং এই দলটি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মুক্তিযুদ্ধ বীরত্বের সন্তানদের স্মরণ করা হয়। এই সুন্দরভাবে তারা একে অন্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। এই খেলা যারা পরিচিত রং বেরঙের পতাকা আক্রমণে যাবার পালা দেখুন যে ঢুকছেন দুই নম্বর ক্রিকেট খেলোয়াড় চেষ্টা ছিল নিজেদের সীমানা থেকে বল ছোট ছোট পাস্তা খেলার চেষ্টা। মাঠের কথা বলেছি, ভারি চমৎকার মাঠ। যদি দুই তারিখে খেলা হতো এই মাঠটি বড়ই অসুন্দর তৈরি আবহাওয়ার কারণে। আবারও নাম্বার সিক্সকে রাখতে পারলেন না দর্শক জার্সি ধারী খেলোয়াড়, কিন্তু সহকারী রেফারির পতাকা আগে থামিয়ে দিলেন। অনেক ঐতিহ্যের কথা জানি, এটি অনেক পরে হয়। অতএব এখানে পৃথিবীর অনেক ফুটবল ক্রিকেটের দল খেলে গেছেন সেই ঐতিহ্যবাহী স্টেডিয়াম, যেটা দুর্গাপুর মহেশপুরের জন্য বেশ স্মরণীয় দিন। আজকে এই মাঠেই তারা খেলছেন। মোহনপুর নয় নম্বর জার্সি ধারী খেলোয়াড় দলের অধিনায়ক একেবারে ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জানি যে জেলা প্রশাসনের আয়োজনে 18 অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের যে জন্মদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হবে এবং শিশুদের নিয়ে নানান অনুষ্ঠান জাতির পিতার এই কনিষ্ঠ সন্তানকে আরো একবার স্মরণ করার জন্য এই তিন সন্তান বেঁচে আছেন এবং সুলতানা কামাল আছে, কারণ আমাদের সামনে যারা দাঁড়িয়ে তাদেরও সেই সম্ভাবনা কোন পিছনে যার আন্তরিকতা নিষ্ঠা জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশ সকলকে সম্ভাষণ জানিয়ে তিনি এখন দুটি কথা বলছেন। আমাদের মেয়েদেরটা আবারও চমৎকার পাঠিয়ে দিয়েছেন অনেক দূর থেকে, কিন্তু গোলরক্ষক দশ নম্বর জার্সি ধারী খেলোয়াড় দুজন খেলোয়াড়কে কাটিয়ে বের হওয়ার চেষ্টা কিন্তু বাধা পেলেন। চমৎকার ভাবে ক্লিয়ার করে সহযোগীর উদ্দেশ্যে পাঠালেন। আবারও রক্ষণ ভাগের খেলোয়াড় মোহনপুর ক্লিয়ার করলেন। সাত নম্বর জার্সি ধারী খেলোয়াড় টোকা দিয়ে বাড়ালেন ভুল পাস। তেমন কোন পরিকল্পনা এখনো পর্যন্ত সাজাতে পারেননি দুটি দল, যাতে করে গোল হতে পারে। এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য। তবে ক্লাব ফুটবল ক্লাব কমিটি আছে জেলা প্রশাসনে,
উপজেলা পর্যায় থেকে উঠে এসেছেন, গ্রাম পর্যায় থেকে উঠে এসেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং যে কথাগুলো আমরা শুনছিলাম সফলতার কথা, যে ব্রাজিলে আমাদের খেলোয়াড়রা প্রশিক্ষণের জন্য গিয়েছে, আমি খুবই আশাবাদী আজকে যারা স্টেডিয়ামে রয়েছেন তাদের মধ্যে অনেকে ব্রাজিলে যাবেন, জাতীয় পর্যায়ে খেলবেন এবং একটি নেশামুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ক্রীড়া সংস্কৃতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি আশাবাদী যে আপনারা সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন, কিন্তু সেখানে পেশাদারিত্ব থাকবে। আমাদের জাতির পিতার নামে এবং বঙ্গমাতার নামে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে বিন্দু মাত্র কালিমালেপন হোক সেটি আমরা চাই না। আমরা আশা করি আমাদের যারা খেলা পরিচালনা করবেন তারা দীর্ঘ সময় খেলা পরিচালনার অভিজ্ঞতা আপনাদের রয়েছে। আমি খেলোয়াড়দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন সহনশীল থাকি এবং পেশাদার খেলা যেটি সেটিই খেলি।